পাহাড় নদী প্রাচীন ভূমি প্রাচীন জনপদ ঢাঙ্গিকুসুম কুসুমডাঙ্গা তুলসীবনি হ্রদ গড়রাশিনী উখুলডোবা বাঁশকাটা গাঁও বাঁশপাহাড়ির বাঁশডুঙরি সিংহডুবা নাও বিচিত্রগুপ্তের লেখা বেলপাহাড়ি কবিতা থেকে কয়েকটা লাইন আওড়ালাম রাঙামাটির দেশ এই বেলপাহাড়ি তোমরা যদি কখনো এখানে ঘুরতে আসো তখন বুঝতে পারবে এই জায়গার সাথে এই কবিতাটা কতটা জাস্টিফাই করছে সবাইকে এখন টাইম বাজে মোটামুটি 9:30 আমরা বেরিয়ে পড়েছি এখন যাব এখান থেকে বেলপাহাড়ি থেকে কিছু ওই ঘাগড়া ওয়াটারফলস এর দিকটাতে সকালবেলা বেরোবো কি সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আমার যাই হোক বর্ষাকালে এসেছি বৃষ্টিতে সব বৃষ্টির সম্মুখীন তো হতেই হবে চলো শুরু করি জার্নিটা আজকে আমাদের গেস্ট হাউসটা ছিল অনন্য গেস্ট হাউস বেশ সুন্দর মানে হাইফাই কিছু না বাট বেসিক নর্মাল সমস্ত অ্যামেনিটিজ আছে এসি ফেসি আছে আর ওয়েদার এখানে খুবই সুন্দর এমনি চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর এখন আমরা যাচ্ছি ঘাগড়া ওয়াটারফলস এ দেখি স্পেশালি বর্ষায় দারুণ খুবই সুন্দর বর্ষায় দারুণ লাগে পৌঁছে গেলাম আমরা ঘাগড়া ওয়াটারফলস এ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাট আমরা যাও মিস করব না জায়গাটা চলো দেখে আসি ওয়াটারফলস না নদী হ্যাঁ ফলস কিন্তু নদীর মধ্যে তো লাগছে দেখতে ফলস তো ভাই এটা তো নদী মনে হচ্ছে শ্যাওলানি শ্যাওলানি নদীর জলে নদীর জলটা দেখ হ্যাঁ মারাত্মক স্রোত মারাত্মক স্রোত যাওয়া যাবে কি কেমন লাগলো ভালো পৌঁছলাম আমরা তারাফেনি ড্যামে যদিও ড্যামটা এখন বন্ধ লক গেট সবকটাই বন্ধ আছে চলো তোমাদেরকে দেখাই এটাই ওই ড্যামটা অ্যাকচুয়ালি যদিও লক গেটগুলো এখন পুরো বন্ধ আমরা যে ঘাগড়া ওয়াটারফলসে গেছিলাম ঘাগড়া ওয়াটারফলস থেকে যে জল জলটা নামছে ওটাই অ্যাকচুয়ালি তারাফেরি নদী হয়ে নামছে তো ওই তারাফেরি নদীটাই ঘাগড়া ওয়াটারফলসের ওখান থেকে এসে এখানে ড্যামের সাথে কানেক্ট হচ্ছে ভালোই জায়গাটা গ্রাম বাংলা সবসময় সুন্দর সব দিক থেকেই ড্যামের একটা সাইড তো দেখলাম চলো অপোজিট সাইডটা একটু দেখি গিয়ে ড্যামের একটা গেট খোলা ওই সাইডে আর বাদ বাকিগুলো সব বন্ধ কেমন লাগছে আলাদা রকম এক্সপিরিয়েন্স তো এখন আমরা যাচ্ছি খান্দারানির লেক তারপর ওখান থেকে যাবো গদ্রাসিনী পাহাড় ইচ্ছে আছে তো এক কিলোমিটারের মতো ট্রেক করতে হবে কারণ ওই গদ্রাসিনী পাহাড়ের ওপরের ভিউটা নাকি খুব সুন্দর তো ইচ্ছে তো আছে বাট বৃষ্টি পড়ছে এখন দেখা যাক ট্রেক করা হয় কি না আমরা এখন গদ্রাসিনী পাহাড়ের দিকে যাচ্ছি দেখা যাচ্ছিল ওখানে লেখা ছিল 2 কিলোমিটার পাহাড়ে এবার রাস্তা 2 কিলোমিটার কিন্তু গাড়িতে এখন অব্দি নিয়ে যাওয়া যাচ্ছে এরপরে হয়তো কিছুটা রাস্তা ট্রেক করতে হবে গদ্রাসিনী পাহাড়ের এখানে তো আসলাম গাড়ি এখানে অব্দি থাকবে তারপরে আমাদের যে এই পাশটা যেতে হবে এটা পুরোটা ট্রেক করতে হবে এখানে লোকাল যিনি আছেন তিনি বললো যে 400 মিটারের মতো রাস্তা আমরা যখন এসেছিলাম মানে যখন একটু এখানে এটাকে আসবো বলে দেখছিলাম তখন দেখেছিলাম 1 কিলোমিটার যাই হোক আমরা এখন শুরু করবো যাওয়া পার্কিং এখানে তো আমরা ভালোই পেয়ে যাবে অনেকটা জায়গা আছে স্পেস রয়েছে এখানে পার্কিংয়ের জন্য তো গাড়ি এখানে রেখে দিব্যি হেঁটে যেতে পারো চলো যারা ট্রেকে আসছে তারা কেউ এখন ওকে পুরো পিক অব্দি যায়নি বলছে মারাত্মক রাস্তার কন্ডিশন খারাপ যেতে পারবেন না যতটা পারবেন আস্তে আস্তে উঠুন উঠে আর যখন মনে হবে যা পারছেন না চলে আসবেন নেমে প্রচণ্ড রিস্কি রাস্তা চলো আমরাও দেখি কতটা যাওয়া যায় ট্রাই তো করি পুরো একদম খাড়া চড়াই কিন্তু না একদম খাড়া চড়াই নিয়মটা মনে আছে তো কি ছোট ছোট স্টেপ মুখে কথা কম হবে আস্তে আস্তে এগোতে হবে পৌঁছে যাবো আমরা ডেস্টিনেশনে চলো আমরা ওই নিচ থেকে আসলাম উপরে এই উপরে যেতে হবে 200 মিটার মতো উপরে এসেছি রাস্তাটা অতিরিক্ত খাড়াই অতিরিক্ত মানে অতিরিক্ত খাড়াই একদমই রেকমেন্ডেড না কোনো চটি জাতীয় বা ক্রক্স জাতীয় কিছু পরা শু পরতে হবে যতই বৃষ্টি হোক বর্ষা হোক নাহলে পা প্রচণ্ড স্লিপ কাটছে চলো এটা কি কমপ্লিটেড লেভেল 1 এটা মিনি মন্দির কৃষ্ণ মন্দির আমরা অল্প রেস্ট ফ্রেস্ট নিলাম লেভেল 1 পৌঁছে বাসুদেব মন্দিরে এখানে একটু রেস্ট নিলাম তারপর আবার যাচ্ছি উপরে কাছাকাছি মনে হচ্ছে চলে এসেছি না আর বেশি দূর না জায়গাটা ভালো চাপ দেখো হ্যাঁ একদম কর্নারই না যাও কিচ্ছু হবে না এই জায়গা সমতল কিন্তু একটু রিস্কি আছে না একদম কর্নারে তো তার মধ্যে আবার বৃষ্টিটা চলে এলো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর এরকম রাস্তা খতরনাক ট্রেক এটা যত অল্প কিলোমিটারই হোক না কেন খতরনাক আর পুরো মেঘ হয়ে গেল কি ভিউ দেখতে পারবো সেটাও বুঝতে পারছি না কিন্তু না পুরো মেঘ হয়ে গেল
জায়গাটা দেখো কিরকম হরিবল, যখন তখন পোকা বেরিয়ে যেতে পারে। সরিয়ে সরিয়ে ফাইনালি পৌঁছাতে পেরেছি। এটাই গদ্রাসিনীতে ট্রেক করার পরে জাস্ট ভিউটা, যদিও তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারছি জানি না, কারণ পুরোটাই মেঘে ঢাকা, হালকা হালকা মেঘ, বাট ওই হাই ক্যাপচার। এখানে এই ভিউটা এনজয় করতে গেলে তোমাদেরকেও আসতে হবে গদ্রাসিনী পাহাড়ে, অ্যামেজিং। আর এই 400 মিটারটা অনেক কষ্টের, অনেক কষ্টের, মানে প্লেন রাস্তা হলে কি হয় মানে অনেকটা যাওয়া যায়, বাট রাস্তাটা তোমাদেরকে তো দেখালে আমি সাংঘাতিক ছিল, বাট ঠিক আছে গ্রুপে থাকলে এনজয় করা যায়। আমাদের হয়ে গেল এখানে, ভালোই দেখলাম, ভিউটা একটু কমই পেলাম কারণ মেঘ ভর্তি হয়ে গেছে। এখন নামবো, নামাটা একটু রিস্কি কারণ বৃষ্টি পড়েছে, এমনিতে একদম ঢালু, তারপর আবার পিছল কাটছে পা, তো শর্মিলে আসো ওখান থেকে বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছি। আমরা তো নামছি পাহাড় থেকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে স্নান, বাট ওখানে যে শেডের তলে দাঁড়াবো সেটাও ছিল না, মানে সেই কন্ডিশন ছিল না, এত বৃষ্টি হচ্ছিলো। আর কতক্ষণ বা ওয়েট করবো, কিছুক্ষণ ওয়েট করেছিলাম, বাট নামতে তো হবেই, আমি ভাবলাম বৃষ্টি মাথায় নিয়ে নামতে থাকি। রাস্তাটা ডেঞ্জারাস, বৃষ্টিতে অ্যাটলিস্ট মানে ট্রেক করা যায় না, খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আমরা এখন এই ট্রেক ফ্রেক করে গাড়ি নিয়ে যাচ্ছি কাঁচা লঙ্কা বলে একটা রেস্টুরেন্ট আছে, স্পাইস হোটেল টাইপের, যেটা ওই বেলপাহাড়ি একদম মার্কেটের মধ্যেই, তো সেখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো আজকে দুয়ারশিনীর জন্য। তো গড়রাসিনী পাহাড় ফাহাড় ঘুরে এখন আমরা আসলাম এই বেলপাহাড়ির যে মার্কেটটা সেখানে, এখানে কাঁচা লঙ্কা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেটা বেশ ভালো শুনেছি, ভালো রিভিউ আছে, তো সেখানেই খেতে যাবো। জামা কাপড়ের অবস্থা একদম খারাপ, ভিজে আছে, বাট এখন চেঞ্জ করার মতো এখানে কিছু পাবো না, গায়ে শোকাতে হবে আর কি, তো যাই খাওয়া দাওয়া করি। ঠিক যেন বাড়ির খাবার। কাঁচা লঙ্কাতে আসলাম, মেনুটাতে যা দেখছি 1st অক্টোবর, 2nd অক্টোবর আর 3rd অক্টোবরের মেনু রয়েছে, মানে এখানকার স্পেশালিটি হলো এভরিডে, মানে এভরি 3 ডেজ আর 4 ডেজ এরা মেনুটা চেঞ্জ করে, মানে এইটা পুরো প্রিন্ট করে তারপরে আবার আমাদেরকে দেয় যে দেখার জন্য যে এভরিডে মেনু চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা বেশ ইনোভেটিভ, ভালো লাগলো। তো আমরা কি নিচ্ছি, ভেজথালিতে একটা নেবো, তার সাথে ভেজথালি কত, ভেজথালি 149 নর্মাল থালিতে নিলে, আর মাটির দেবে, মাটির ভাট নাও, মাটির থালা গ্লাস বাটিতে তাহলে 199। ভেজথালিতে অনেক রকম আইটেম দিয়েছে, ভাত ডাল ভেজ পোস্ত চাটনি পাঁপড় আলু ভাজা, আর আমরা অর্ডার করেছি হলো মাছ মাটন আর রুই মাছ কাতলা মাছ আর মাটন। চলো স্টার্ট করি, কাতলার পেটি পিস খাওয়া দাওয়া করে তো বেরোলাম, বেশ ভালোই খাওয়া দাওয়াটা ছিল তোমরা দেখলেই। এখানে মোটামুটি বিল হলো আমাদের 1400 মানে 1400 সামথিং, মিষ্টিগুলো যেটা দেখলে 5 টাকা করে নিয়েছে। খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, রেকমেন্ডেড কাঁচা লঙ্কা, যদি কখনো বেলপাহাড়ি ঘুরতে আসো আসতে পারো এখানে। চলো আমরা এখন গন্তব্যে যাই, আমাদের আজকে ডেস্টিনেশন তো তোমাদেরকে বললামই দুয়ারশিনী, তো এখান থেকে এখন বেরোবো দুয়ারশিনীর জন্য, চলো। আর এখানে বুক করে আসা প্রেফার, কারণ আমরা বুক করে আসিনি, ঠিক সময় ঢুকে গেছি বলে আমরা খেয়ে নিলাম, বাট পরে যারা আসছে তাদের আর দিচ্ছে না, বুক আগে থেকে বুক করে, একদিন আগে থেকে বুক করে আসলে বেশ ভালো, মানে জায়গাটা ছোটো, ওদের বসতে দিতে পারে না, তো তাই জন্য ওরা আর এন্ট্রি দিল না বাকি লোকদের। আমরা ঠিক সময় এসে খেয়ে নিয়েছি, বাট বুক করে আসতে আর 10 মিনিট লেট হলেই হয়ে যেত, বুক করে আসা বেশ ভালো। অনেকক্ষণ পর আমরা ক্লিয়ার স্কাই পেলাম, পুরো তো আকাশি স্কাই। আমরা যাচ্ছি ডাঙ্গিকুসুম ওয়াটারফলসের দিকে, রাস্তাটা একটু খারাপ, মানে মেন রোড থেকে যখন আমরা লেফট টার্ন করলাম রাস্তাটা একটু খারাপ, বাট ঠিক আছে। তো নেমে পড়লাম ডাঙ্গিকুসুম ওয়াটারফলস যাওয়ার জন্য, শুনলাম যা লোকালদের কাছে যে রাস্তাটা নাকি অনেকটা নিচে নামতে হবে, উঠতে একটু সময় লাগবে, তো চলো এখন টাইম বেজে গেছে মোটামুটি 3:30 দেখি কীরকম কী ভিউ পাই। এই ওয়াটারফলসের রাস্তা বললো 15-20 মিনিট লাগবে, রাস্তা একদম সোজা, এখানে রাস্তা তৈরি হচ্ছে আর কি, রাস্তাটা তৈরি হলে গাড়ি নিয়েই যাওয়া যাবে। আজকে আমরা অ্যাকচুয়ালি যে জায়গাগুলো চুজ করেছি মানে সেগুলো ট্রেক করার মতো, সামনে কিছু নেই, গাড়ি রেখে অনেকটা করে হাঁটতে হবে, সকালবেলা গেলাম ওটাতে গদ্রাসিনীতে, ওখানেও হাঁটা এখন এখানেও হাঁটতে হবে। চলো কি এখানে একটু রেস্ট নেবে নাকি, এত ওঠার পর যদি কারো মনে হয় বিশ্রাম করতে পারো, এই জায়গাটা আছে বসা বসার জন্য, আমরা এখন বসবো না, কোনো হাতে বেশি সময় নেই, চলো। ওই তো ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো ডাঙ্গিকুসুমের জলটা তো এখান থেকে ফটোস্রোত হয়ে বইছে, জলটা আসছে এই দিকটা থেকে, চলো একবার দেখি যাওয়া যায় কি না।
মানে জুতো খুলে খালি পায়ে একটু একটু করে এগোতে হবে। এই দেখো জলটা এখান থেকে পাস করছে, মানে এখান থেকে কোনো একটা জায়গা থেকে আসছে পাহাড় থেকে, এখান থেকে আস্তে আস্তে গিয়ে ওখান থেকে ঝর্ণা হয়ে বইছে। বেশ ভালো অভিজ্ঞতা। দেখুন গাছের ডালপালগুলো আছে এখান থেকে, জাল মানে ডালের সাপোর্ট নিয়ে তোমরা ওই দিকটা দিতে পারো যেখান থেকে জলটা বেসিক্যালি আসছে। কি কেমন লাগলো জায়গাটা? বেশ ভালো জায়গাটা, বেশ। ওখান থেকে জল নেমে এখানে আসছে, এই জায়গাটাও বেশ ভালো কিন্তু, আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটা। তো ঢাঙ্গিকুসুম তো দেখলাম খুব সুন্দর ছিল, এখন আমরা যাবো হলো কেতকি লেক, তারপরে যাবো কাকড়া ঝোড় যেখানে চার মূর্তি শুটিং হয়েছিল। তো চলো বেশি সময় নষ্ট করবো না। এগুলো 50 টাকা করে বলছো না? চলে আসলাম কেতকি লেকে, জায়গাটা ক্যাম্পিং করার জন্য আদর্শ। জাস্ট দেখো জায়গাটা ক্যাম্পিং এর জন্য আদর্শ জায়গা। সামনে লেক, এখন ওড়াবো আমরা একটু দ্রোন। চলো দ্রোন শট এনজয় করো। খুব সুন্দর লেকটা, মানে আর খুব অ্যাব্রাপ্ট, মানে হঠাৎ করে এখানে একটা লেক আছে যে রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে মানে মনে হলো যে হঠাৎ করে কোথায় চলে আসলাম, মানে জায়গাটা টোটালি ডিফারেন্ট, একদম গ্রামের ভেতর দিয়ে আসছি, জঙ্গল চারদিকে, হঠাৎ করে মাঝখানে একটা লেক, টোটালি আনএক্সপেক্টেড। ঝাড়গ্রাম বেলপাহাড়ি কাকড়া ঝোড় এরিয়াতে ফার্স্ট টাইম আসলাম, জঙ্গল মহল এতটা সুন্দর, না আসলে হয়তো জানতাম না, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। আমরা তো এখন ওয়ে টু জায়গা ঢোকো, বাট রাস্তাটা প্রচণ্ড থ্রিলিং, একদম দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে পাহাড়ের ওপর দিয়ে টার্ম্যাক রোড, মানে থ্রিলিং এক্সপিরিয়েন্স যেটাকে বলে। তো এটা আমাদের দুয়ারশিনের যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের ইয়েটা কোয়ার্টারটা বুক করেছিলাম সেটার রুম। বেশ স্পেশিয়াস, বড় সড়ো রুম একটা, আর তার সাথে ওয়াশরুম। তো আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর যদি ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, চ্যানেলটাকে গ্রো করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো কালকে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।